অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করেছেন যে স্যার, রাশিফলগুলো আমাদের সবসময় শুনে হওয়া ওঠা সম্ভব হচ্ছে না, যদি আপনি একটু ছোট করে সব রাশি নিয়ে একটু আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। আমার হোয়াটসঅ্যাপে কমেন্টস এসছে। তো আমি আজকে এই নভেম্বর মাসে এক ঝলকে পাঁচটি সৌভাগ্যশালী রাশি, নভেম্বর মাসে সৌভাগ্যশালী পাঁচটি রাশির কথা বলবো এবং বারোটি রাশির কোন কোন দিকে প্ল্যান করা উচিত, কবে প্ল্যান করা উচিত নয় তা নিয়েও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এক ঝলকে আমি বারোটি রাশির কথা আমি জানাবো, তার মধ্যে পাঁচটি সৌভাগ্যশালী রাশি আমি সবশেষে নাম বলবো, যাদের এই নভেম্বর মাসে অপার ধন ধনবর্ষা হবেই। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনাদের রাশিচক্রে শুভগ্রহের অবস্থান চলে এবং আপনার রাশিচক্রে যদি সেই সেই প্ল্যানেটগুলো, যেগুলো প্ল্যানেটের কথা, সেগুলো যদি আপনার শুভ থাকে, নিশ্চিতরূপে আপনারা এই নভেম্বর মাসে অপার ধন আপনারা পাবেনই পাবেন। তো শুরু করা যাক, এক ঝলকে বারোটি রাশি নভেম্বর মাসে কি ফল হতে চলেছে এবং পাঁচটি রাশি সেরা সেরা রাশি, সৌভাগ্যশালী রাশি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। আপনারা এটিতে এখানে আপনারা হোয়াটসঅ্যাপে যত পারবেন মেসেজ করুন, সবসময় কল করলে কিন্তু কলে আপনারা পাবেন না, আপনারা সবসময় হোয়াটসঅ্যাপে মেসেজ করার চেষ্টা করুন, তার সঠিক সময় আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক রাশিফল নভেম্বর 2020। প্রথমে আমি একটু আপনাদেরকে হালকা করে গোছরটা বুঝিয়ে দিই। দেখুন, 14 নভেম্বর এই মঙ্গল বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং 13 নভেম্বর এই বুধ বকরি থেকে মার্গী হচ্ছে এবং 16 নভেম্বর এই শুক্র আপনার নিজ গৃহ থেকে সকেতৃক তুলা রাশিতে অবস্থান করছে এবং এই 16 নভেম্বর আপনার এই রবি ঠিক নিজ গৃহ থেকে ঠিক সেনাপতির ঘরে রাজা অবস্থান করছে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। কী ফলাতে হতে চলেছে দেখুন, প্রথমে আমি কয়েকটা প্ল্যানিংয়ের কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে যে পাঁচটি রাশির আগে আমি আপনাদেরকে জানি কোন কোন পাঁচটি রাশি সৌভাগ্যশালী রাশি, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম কথা হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো, 14 নভেম্বরের পর থেকে আপনারা কোনো কাজের ক্ষেত্রে প্ল্যানিং করুন। মঙ্গল আপনাদের বকরি থেকে মার্গী হচ্ছে, 14 নভেম্বরের পরে যে কোনো কাজে, শুভ কাজে কিন্তু এগান, তার আগে কিন্তু করবেন না। এবং 16 নভেম্বরের পর এই তুলা রাশি এবং বৃষ রাশি কোনো কাজে, অর্থাৎ 17 নভেম্বর থেকে আপনারা যে কোনো কাজে প্ল্যানিং বা ইনভেস্টমেন্টগুলো কিন্তু আপনারা করবেন এই সময়। এরপরে আপনাদেরকে জানে 13 নভেম্বরের পর মিথুন রাশি এবং কন্যা রাশি আপনারাও কিন্তু কাজ করবেন, 13 নভেম্বরের পর যে কোনো শুভ কাজে হাত দিবেন। এবং এর সাথে সাথে জানাই এই ধনুরাশি এবং মীন রাশি 20 নভেম্বরের মধ্যে কিন্তু আপনার সমস্ত কাজ গুছিয়ে নিন, 20 নভেম্বরের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিন, কারণ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি নিজস্থ হচ্ছে 20 নভেম্বর থেকে। অর্থাৎ যারা যারা শেয়ার মার্কেটে টাকা লগ্নি করেছেন, যারা গোল্ড কিনেছেন, তারা কিন্তু এর মধ্যে সমস্ত কিছু আপনারা বিক্রি করে দিন, শেয়ার গোল্ড এগুলো থেকে কিন্তু বেশি ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না 20 নভেম্বরের পর থেকে, কারণ বৃহস্পতি নিজস্থ হচ্ছে, ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু বিশেষ করে ধনুরাশি এবং মীন রাশির ক্ষেত্রে কিন্তু আসবে, কারণ আপনাদের রাশির অধিপতি। এইবার আপনাদেরকে জানাই কোন এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি যাদেরকে অপার ধন ধনবর্ষা হতে চলেছে। প্রথম যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনি বরগোত্তম এবং আপনার রাশিচক্রে যদি শনি ভালো থাকে, আপনি এ মাসে বিদেশ থেকে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে, সেলফ প্রফেশন থেকে প্রচুর ইনকাম করতে পারবেন। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি যদি শনি বর্গোত্তম অবস্থায় আছে গোচরে,
এবং আপনার রাশিচক্রে যদি শনি ভালো থাকে এবং শনির মহাদশা শনির অন্তর্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু আপনি মালামাল হবেন, অপার ধন আপনাদেরকে কিন্তু দেবে, বিদেশ থেকে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে, শেয়ার মার্কেট থেকে, আপনার ব্যবসা থেকে, আপনার ইন্ডাস্ট্রি থেকে, আপনার নিজের সেলফ প্রফেশন থেকে, আপনাদের কিন্তু আপনাদের ল্যান্ড থেকে প্রচুর কিন্তু অর্থ কিন্তু এই সময় দিবে দুই নম্বর রাশি। তিন নম্বর রাশি যেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি এতদিন পর্যন্ত এই রবি ছিল নিচস্থ, এই রবি চতুর্থভাবে তুঙ্গস্থ হচ্ছে, অর্থাৎ সেনাপতির ঘরে এই রবির অবস্থান। এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সুখ বাড়বে, মান সম্মান বৃদ্ধি হবে, আপনারা 16 তারিখের পর থেকে সরকারি কাজকর্মগুলোতে কিন্তু আপনারা হাত দিবেন, সরকারি কন্ট্যাক্ট দেশ যারা যুক্ত আছেন, সরকারি কাজকর্ম যারা যুক্ত আছে তারা কিন্তু ঠিক 16 নভেম্বরের পরে এগুলো কাজে আপনারা হাত দিন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বিদেশ থেকে অর্থ এগুলো কিন্তু আপনাদের আসবে, পারিবারিক সুখ দেখা দিবে। এই 4 নম্বরে যে যেখানে আছে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি। দেখুন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রাশিতেই শুক্রের অবস্থান, সকেত্রিক শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন আপনাদেরকে দিবে। যারা ফিল্ম দুনিয়া, গ্ল্যামার দুনিয়া, সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আছে, গান বাজনা সঙ্গে যুক্ত আছে, যারা ফিল্ম দুনিয়াতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যুক্ত আছে, যারা অ্যাকোর্ডেন্সের সঙ্গে যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে রাশি 5 নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনাদের দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে অবস্থান এবং রাশির অধিপতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান এবং সেটা কিনা বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, ধনভাবে ধনভাবে ধনপতির অবস্থান এবং নবমপতিকে কানেক্ট করছে কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের, এবং নবম স্থানে এই রাহুর অবস্থা আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন আপনাদের দেবে। এই 16 নভেম্বরের পর থেকে আপনারা কিন্তু এর শুভ ফলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন, অর্থাৎ আপনারা 16 নভেম্বরের পরে আপনারা যে কোনো কিছু প্ল্যানিং করুন, যারা সেলসে আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা মার্কেটিং লাইনে আছেন, যারা ব্রোকার ভালো কিছু ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। 16 নভেম্বরের পর থেকে আপনাদেরকে ঢেলে দিবে, ধনবর্ষা হতে চলেছে। আপনাদের রাশিচক্রে যদি শুক্র ভালো থাকে, আপনার রাশিচক্রে যদি বুধ ভালো থাকে, রাহু ভালো থাকে, যদি এগুলোর রাশি এগুলোর মহাদশা বা অন্তর্দশা চলে, আপনারা এই নভেম্বর মাসে সেরা সেরা এই 5টি রাশির মধ্যে আপনারাও আপনিও কিন্তু হবেন। আমি যে এক ঝলকে যে 5টি সৌভাগ্যশালী রাশির কথা বললাম তারা কিন্তু এই এই নভেম্বর মাসে সেরা সেরা রাশি হতে চলেছে এবং আপনাদেরকে কিন্তু অপার ধন ধনবর্ষায় হতে চলেছে। অনেকে জানতে চাইছে যে স্যার একটু ছোটো করে বলে দিন, আপনাদের অনুরোধে আমি জানালাম। নমস্কার।